নমস্কার, আমি ডক্টর সৌরভ মাজি। আমি ইন্টারভেনশনাল পালমোনোলজিস্ট ইন আর এন ট্যাগোর হসপিটাল, মুকুন্দপুর, কলকাতা। আজকে আমি যে ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাজমা। অ্যাজমা খুবই কমন একটা রোগ, এটা জেনারেলি আমাদের কমন পপুলেশনের মধ্যে, ইভেন বাচ্চাদের মধ্যে এবং ইয়াং জেনারেশনের মধ্যে খুব কমনলি এটা দেখা যায়। অ্যাজমা ডায়াগনোসিস এবং অ্যাজমা ট্রিটমেন্ট খুবই সহজ, এবং সেটা ঠিকঠাকভাবে ট্রিট করলে পেশেন্ট কমপ্লিট একটা নর্মাল লাইফস্টাইল লিড করতে পারে। আসুন প্রথমে আলোচনা করা যাক যে অ্যাজমা কীভাবে প্রেজেন্ট করে। অনেক পেশেন্ট প্রেজেন্ট করে অ্যাজমা যাদের হচ্ছে মাঝে মাঝে শ্বাসকষ্ট হয় আর মাঝে মাঝে তারা একদম সুস্থ থাকে। কিছু কিছু পেশেন্ট প্রেজেন্ট করে শুধু কাশি নিয়ে, তাদের সকালবেলার দিকে কাশিটা বেশি হয়, আবার সিজন চেঞ্জের সময় কাশিটা বাড়ে, আবার অনেক সময় হচ্ছে মাঝে মাঝে তারা একদম সুস্থ থাকে। কিছু কিছু পেশেন্ট প্রেজেন্ট করে ভোর রাতের দিকে, তাদের শ্বাসকষ্টের জন্য ঘুম ভেঙে যায়, তার বুক দিয়ে একটা সাঁই সাঁই করে আওয়াজ ওঠে, তার সাথে তার কাশি এবং তার সাথে নাক দিয়ে জল পড়া, রাতে ঘুম ভাঙা, এই প্রবলেমগুলো হয়। জেনারেলি এটা ইয়াং কম বয়সী বাচ্চা এবং কম বয়সী লোকজনের মধ্যে বেশি হয়, সাধারণত জেনারেলি কম বয়সেই বেশি দেখা যায়। অনেক বাচ্চাদের ক্ষেত্রেও এটা থাকে যারা হচ্ছে যাদের মাঝে মাঝেই ঘুমের অসুবিধা করে, কিন্তু বয়স্ক লোকেদের মধ্যেও অ্যাজমা অনেক কমন। এরপর এতে গেল অ্যাজমার সিমটম, এই অবস্থা, এইসব নিয়ে পেশেন্ট ডাক্তারবাবুর কাছে এলে অ্যাজমার ডায়াগনোসিস। আমরা জেনারেলি যদি ক্লিনিক্যালি আমরা বুঝি পেশেন্টকে দেখে যে অ্যাজমা আছে, তাহলে পেশেন্টকে ট্রিটমেন্ট করা যায়। প্রুভ করার জন্য আমরা জেনারেলি একটা পালমোনারি ফাংশন টেস্ট, অর্থাৎ একটা যন্ত্রের মধ্যে আপনাকে ফু দিয়ে পরীক্ষা করতে হবে এবং তার সাথে একটা এক্স রে করা হয়। যদি দেখা যায় যে পালমোনারি ফাংশন টেস্টে এবং এক্স রে টেস্টের সাহায্যে এবং তার যদি অ্যাজমা ডায়াগনোসিস হয়, তখন তার সিভিআইটি ওয়াইজ তাকে হচ্ছে ইনহেলার থেরাপি দেওয়া হয়। ইনহেলার এমন একটা ওষুধ যার সাহায্যে খুব কম ডোজে আমরা হচ্ছে ওষুধপত্র ডাইরেক্ট লাঙের মধ্যে আমরা স্পেশাল যন্ত্রের সাহায্যে দিয়ে থাকি। এটা অ্যাজমার অন্যতম প্রধান চিকিৎসা, একমাত্র এবং প্রধান চিকিৎসা। এবং পেশেন্ট যদি ঠিকঠাকভাবে ইনহেলার নেয় ডাক্তারবাবুর কথা মতো এবং ঠিকঠাক ডোজে ইনহেলার নেয়, তাহলে পেশেন্ট একদম নর্মাল লাইফস্টাইল লিড করতে পারে। সেক্ষেত্রে পেশেন্ট এটাও বুঝতে পারবে না যে তার একটা সে প্রবলেম নিয়ে সে হচ্ছে বেঁচে আছে অথবা তার একটা অ্যাজমা আছে, কিন্তু তাকে হচ্ছে ইনহেলার সবসময় ঠিকঠাকভাবে এবং ঠিকঠাক পদ্ধতিতে এবং ঠিকঠাক ডোজে নিতে হবে।